আজ একই দিনে রিলিজ করলো প্রধান এবং কাবুলিওয়ালা। আর দুটিকে ঘিরেই চূড়ান্ত উন্মাদনা রয়েছে দর্শক মহলে। এমনকি কাবুলিওয়ালা দেখার পরই কিন্তু মানুষ দেখতে যাবেন প্রধান। ভালো বই, মিঠুন দার অভিনয় খুব ভালো। হ্যাঁ, অভিনয় নিয়ে কোনো কাবুলিওয়ালা এসেছে সেকেন্ড, আগেরটাও ভালো লেগেছিল, এটাও খুবই ভালো। এবার মানে আমরা বইয়েতে যে কাবুলিওয়ালা পড়েছি তার সঙ্গে কি মিল? হ্যাঁ, একদম একদম অ্যাকুরেট। আইটেম ডান্স ছিল? আইটেম গান? আইটেম ডান্স কিছু নেই, একটা ঈদের জন্য গান ছিল, খুব ভালো সুন্দর। খুবই ভালো লেগেছে। প্রজা বইতে যেরকম ভাবে উনি হাসিয়েছিলেন, এবারে কাঁদিয়েই দিয়েছে। মিঠুন চক্রবর্তী একদম নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান অ্যাক্টিং। আগের পাতার সঙ্গে কি মিল নাকি অনেক? হ্যাঁ, বইয়ের পাতার সঙ্গে মিল আছে একদম। আমরা ছোটবেলায় যেরকম পড়াশুনো করেছিলাম, কাবুলিওয়ালা যেরকম দেখেছিলাম, বইয়ের পাতার সঙ্গে মিল আছে। কিন্তু দাদা দাদা মিঠুন না, মিঠুন অভিনয়ের তুলনা নেই, আবিদ্যারের অভিনয়ের তুলনা নেই, অপূর্ব অপূর্ব। আর নতুন মিনিকে কিরকম লাগে? নতুন মিনিকে তো একদম খুব সুন্দর, যাকে বলে অল্প বয়সে এত সুন্দর অভিনয়, অভিনয়ের কোনো তুলনা নেই, খুব ভালো লাগছে, অসাধারণ। এই সিনেমাটা মিঠুন চক্রবর্তী ছাড়া কাউকে মানাতেও না, খুব সুন্দর লাগলো অনেকদিন পরে। থ্যাংক ইউ, দারুণ দারুণ লাগলো, দারুণ। আগেও তো কাবুলিওয়ালা দেখা হয়েছে, কারণ ছবি বিশ্বাস ছিলেন, ছবি বিশ্বাস আগে ছিলেন, এর আগেও বলরাজ সাহানি করেছিলেন, এবং মিনিও নতুন, সবটা মিলিয়ে এরকম লাগলো। ভালোই ভালোই লাগলো, খুব ভালো লাগলো, দারুণ, খুব সুন্দর লাগলো, ভীষণ ভালো। সবাইকার অভিনয় ভীষণ ভালো, বিশেষ করে অনুমেঘা, অনুমেঘা তো বুঝিয়ে দিয়েছে যে ও একটা জাত অভিনেত্রী অনুমেঘা। হ্যাঁ, মিঠুন ভীষণ 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 ভালো লেগেছে, হ্যাঁ অসাধারণ। হ্যাঁ, এই কিছুক্ষণ পরে আমাদের পরেশমটাতে টিকিট কাটা, হ্যাঁ হ্যাঁ, দেখে চোখে জল রাখতে পারিনি, এত সুন্দর, এত ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, প্রচণ্ড খুব ভালো লেগেছে। মিঠুন ছাড়া কেউ করতে পারতো না, আগেরটাও দেখেছি, এটাও দেখলাম, আর দারুণ। মানে প্রজাপতিও দেখা হচ্ছে? প্রজাপতিও দেখেছি, কিন্তু আগের কাবুলিওয়ালাও দেখেছি না তো, মানে দেখেছি, এটাও দেখলাম, কিন্তু খুব ভালো, কিন্তু অসম্ভব যে ওর কাবুলিওয়ালা ভীষণ ভালো লেগেছে। আমরা তো দুটো জন প্রজন্মের লোক, আই এম গোয়িং টু বি 18 নেক্সট 18 জানুয়ারি, ন্যাচারালি আমাদের কাছে কাবুলিওয়ালা যা ছিল তা সেটা তো সাংঘাতিক ব্যাপার একটা, ছবি বিশ্বাসের কাবুলিওয়ালা। তা আমি দেখলাম, আমার ভীষণ সন্দেহ ছিল যে এই রোলটা মিঠুন করবে কি না, কিন্তু সুমন ডাইরেক্টলি বলেছিল মিঠুনদা যদি চরিত্রটা করে তবেই আমি কাবুলিওয়ালা করবো, নাহলে আমি কাবুলিওয়ালা করবো না। তাই আই এম ফুললি স্যাটিসফাইড উইথ মিঠুন। নবনীতা দত্তগুপ্ত, রিপোর্ট ইটিভি ভারত, কলকাতা।